কুম আসসালাম আহমতুল্লাহ একদিন নিবন আপনি জানতে চেয়েছেন বিদ্যার্থী লোকদের বিয়ে করা বা তাদের দাওয়াতে যাওয়া কি হারাম কিনা বিদ্যার্থী লোকদেরকে বিয়ে করার বিষয়ে আমি যেটা বলব সেটা হচ্ছে যদি সেই বেদাতটা আপনাকে প্রভাবিত না করে সেক্ষেত্রে আপনি তাদেরকে বিয়ে করতে পারেন বা তাদের সাথে আত্মীয়তা সম্পর্ক করতে পারেন যদি আপনি মনে করেন যে আপনি বিয়ে করার মাধ্যমে বা তাদেরকে তাদের কাছে সঠিক দাওয়াতটা আপনি পৌঁছাই দিতে পারবেন তো সেক্ষেত্রে করা যেতে পারে আর যদি এমন হয় আশঙ্কা থাকে যে না আপনি তার সাথে সম্পর্ক জড়িত হলে বা আত্মীয়তা সম্পর্কে গেলে সেক্ষেত্রে তার বেদার আপনার প্রভাবিত হওয়ার সম্ভাবনা আছে যদি আপনি মেয়ের পক্ষ হন স্বামী বাধ্য করতে পারে বা এই ধরনের সম্ভাবনা আছে তো সেক্ষেত্রে সেই ধরনের সম্পর্কে না জড়ানোই উত্তম হবে কেননা বেদাত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলহি কঠিনভাবে হুশিয়ারি হুঁশিয়ারি করে দিয়েছেন কুল্লা বিদাত দলালা কুল্লা দলাল ফিন্নার প্রত্যেক বিদাতকারী হচ্ছে অন্ধকারের পথগামী এবং প্রত্যেক অন্ধ অন্ধকারে যারা পথ চলবে তারাই হচ্ছে জাহান্নামী এরপর আপনি যেটা প্রশ্ন করেছেন তাদের দাওয়াতে যাওয়া যাবে কিনা না তাদের দাওয়াতে যেতে যাওয়া যাওয়া যেতে পারে হয়তোবা এই সম্পর্কটার মাধ্যমে দাওয়াতে যাওয়ার মাধ্যমে আপনার হেদায়তের কারণ হতে পারে তাদের সাথে সুসম্পর্ক গড়ে আপনি দিনের সহি এমটা তাদেরকে বেদাত সোননাথ সম্পর্কে সোননাথের দিকে আগ্রহী বাড়াবেন তার তাদের পাশাপাশি বেদাত সম্পর্কে তাদেরকে অবগত করাটা এটা আপনার একজন মুসলিম হিসেবে দায়িত্ব আর অবশ্যই এটা করার আগে আপনাকে নিজেকে আগে এল অর্জন করতে হবে তারপর সেটা তাদের কাছে পৌঁছাতে হবে এরপর আরেকটি প্রশ্ন করেছেন যে আপনার শ্বশুরবাড়ির চোদ্দ গোষ্ঠী বা তার আপনার শ্বশুরবাড়ির প্রায় সকল লোকেরাই তারা হচ্ছে সারসিনা চর্মনাইয়ের ভক্ত এবং সবাই অনেক বড় আলেম আলহামদুলিল্লাহ তো আলেম হলে পীর কিভাবে মানে এটা বিষয়টা আমার কাছে কিছুটা অস্পষ্ট কেন কোনো আলেম পীর মানা বা মুরিদ যেটা আমাদের সমাজে যেভাবে প্রচলিত আছে এটা ইসলাম এটাকে সাপোর্ট করে না মুরিদ বলতে কোনো বিষয় নেই ইসলামের মধ্যে আল্লাহর রসুলের অনুসারী হচ্ছে উম্মতে মোহাম্মদ আমরা মুসলমানরা সকলেই হচ্ছে আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের অনুসারী বা আমাদের পীর যদি হয় তিনি হচ্ছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তার সন্নতকে আমাদের অনুসরণ করতে হবে আমাদের জীবনে চলার ক্ষেত্রে আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন যে তাদের দাওয়াতে যাওয়া যাবে কিনা তারা যারা পীরের অনুসারী বা যেটা আপনি বললেন সারসিনা বা চর্মনাই অনেক পীরের কাছে অনেক পীরেদের আকিদার মধ্যে শিরকে আকিদা রয়েছে তারা শিরকে আকিদা পোষণ করেন তারা শির্ক লালন পালন করেন তো এই ধরনের যদি পীর হয়ে থাকে বা তাদের মাঝে যে শিরকে আকিদা হয় তাহলে তাদের থেকে দূরে থাকতে হবে কারণ মুশ্রিক হচ্ছে আল্লাহ শত্রু মুশ্রিক হচ্ছে তাওহিদের শত্রু আর মোয়াহেদ হচ্ছে আল্লাহর বন্ধু আর মুশ্রিক হচ্ছে আল্লাহর শত্রু তা অবশ্যই একজন মহাহেদ যার ভিতরে তাওহিদ আছে সে আল্লাহর শত্রুকে বন্ধু করতে পারে না বা আল্লাহর শত্রুর সংস্পর্শে সে যেতে পারে না এর জন্য আমাদেরকে যেটা করত তাদের থেকে দূরে থাকতে হবে যাতে করে তাদের শির্ক দ্বারা আমরা প্রভাবিত না হই আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন আপনি তাদের সাথে কিরূপ সম্পর্ক রাখবেন এই বিষয়ে আপনি জানতে চেয়েছেন তাদের সাথে আপনার সম্পর্কটা হবে সাধারণ একটা সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক হবে না সাধারণ নর্মাল একটা সম্পর্ক হবে দেখা সাক্ষাৎ হলে যদি সে আত্মীয় হয় খবর নেওয়া বা আপনার সবসময় চেষ্টা থাকবে সঠিক দিনটা সঠিক বুঝটা তাওহিদের জ্ঞান যদি সে তার ভিতরে সে কোন আকিদা থাকে সেক্ষেত্রে তাওহিদের সঠিক আকিদা তার কাছে পৌঁছানো যদি তার ভিতর কোনো বিদাত থাকে তাহলে সোননাথ তার ভিতরে পৌঁছানো কেননা সোননাথ যখন চলে আসে একজন উমিনের কাছে শির্ক বিদাত সেখান থেকে বিতাড়িত হয় একজনের ভিতরে সোননাথ বেদাত পাশাপাশি থাকতে পারে না ঠিক একজন মানুষের ভিতরেও তাও হেদ এবং শির্ক একসাথে বসবাস করতে পারে না যখন তার ভিতরে শির চলে আসবে তাও হেদ বিদায় নিবে যখন তাও হেদ চলে আসবে সে তার ভিতর থেকে বিদায় নিবে এর জন্য আপনার উচিত যদি এরকম কেউ আপনার আত্মীয় স্বজনের ভিতরে থেকে থাকে যার ভিতরে বিদাত রয়েছে সোনার দিয়ে তাকে সাজিয়ে দেওয়া বিদাত থেকে তাকে দূরে রাখা এটা তার সাথে চলাফেরা করার মাধ্যমে এবং তার কাছে সঠিক দিনের দাওয়াতটা পৌঁছানোর মাধ্যমে এটা আপনাকে চেষ্টা করে যেতে হবে এবং আল্লাহর কাছে তার হেদায়ত চাইতে হবে তার জন্য হেদায়ত কামনা করতে হবে আর অবশ্যই আপনি যে বিষয় দাওয়াত তার কাছে পৌঁছাচ্ছেন সেটার জ্ঞান আগে আপনাকে অর্জন করতে হবে সেটার এলম আগে আপনাকে ভালো করে জানতে হবে বুঝতে হবে অন্যথায় আপনি তার সাথে কথাবার্তা বলতে গেলে বা তর্কে জড়িয়ে যাবেন বা সেক্ষেত্রে একটা ফিতনার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে যাবে ভালো থেকে খারাপটা বেশি হয়ে যাবে তো এর জন্য আপনি তারকে সঠিক আকিদার বা সন্নার মোতাবেক যে সকল কোরআন হাদিসের বই রয়েছে সেই বইগুলো তাদেরকে দেওয়ার মাধ্যমে আপনি এই দাওয়াতি কাজ চালাতে পারেন এবং তাদের সাথে নর্মাল যে সম্পর্ক একটা সাধারণ মানুষের সাথে সেইভাবে সম্পর্ক রাখবেন তাদের সাথে কোনো শত্রুতা করা যাবে না যে তাদের জন্য বরদোয়া দেওয়া বা তারা বিপদে পড়লে সেখানে না যাওয়া এই ধরনের কোনো কাজ করা যাবে না তাদের জন্য হেদায়ত করবেন এবং আপনার যথাসাধ্য আপনি তাদের সাথে ভালো ব্যবহার করবেন এবং অবশ্যই আপনার এই সব কিছুর পিছনে আপনার উদ্দেশ্য থাকবে দিনের সঠিক পথে তাদেরকে পরিচালনা করা বা তাদেরকে আহ্বান করা আল্লাহ আলমিস বাবারাকাল হুফিক